والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته حامدا ومسليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم মালয়েশিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি শরাব তথা মদ পান করেন তাহলে তার সালাত তথা নামাজ ৪০ দিন কবুল করা হয় না। এই মর্মে যে হাদিসটি আছে এই হাদিসটির ব্যাপারে অনেকেই বলেন যে হাদিসটি জাইফ, আবার অনেকেই বলেন যে এ ধরনের কোনো হাদিস নেই, আবার কিছু আলেম বলেন যে হাদিসটি সহি। তো এ বিষয়ে সঠিক কি তা দলিল ও রেফারেন্স সহকারে বিস্তারিত জানাবেন। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, এ বিষয়ে সঠিক হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি শরাব তথা মদ পান করে তাহলে তার সালাত ৪০ দিন কবুল করা হবে না। এই মর্মে যে হাদিসটি রয়েছে হাদিসটি সহি, বুঝলেন। হাদিসটি বিষয়ে আল্লামা মুহাক্কিক শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি সহি বলেছেন। হাদিসটি উল্লেখ আছে সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এবং আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এবং আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হতে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ওয়া আন্নাহু লা তুকবালু সালাতুহু 40 ইয়াওমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন সাহাবী হতে স্পষ্টভাবে প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি শরাব তথা মদ পান করবে তার সালাত ৪০ দিন কবুল করা হবে না। দেখুন, হাদিসটি উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা হাদিস নম্বর 709 এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা হাদিস নম্বর 1854 এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা হাদিস নম্বর 2039 এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা হাদিস নম্বর 2695 এবং সুনান ইবনে মাজা হাদিস নম্বর 3377। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি শরাব তথা মদ্যপান করে তাহলে তার ৪০ দিন সালাত কবুল করা হবে না। এ মর্মে হাদিসটি সহি। হাদিসটি উল্লেখ রয়েছে সুনান ইবনে মাজা হাদিস নম্বর 3377 এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা হাদিস নম্বর 709 হাদিস নম্বর 1854 এবং হাদিস নম্বর 2039 এবং হাদিস নম্বর 2695 এবং এই মর্মে হাদিসটি আল্লামা শেখ মুহাক্কিক নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহি বলেছেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহ।